9 বছরে শিশুকন্যাকে কয়েক মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার প্রতিবেশী। প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার নাবালিকা ছাত্রী। বসিরহাট জেলার নেজার থানার সেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বড় সেহরার গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ু কন্যাকুমারীতে থাকেন। বাড়িতে দাদু ঠাম্মার সঙ্গে থাকত সে। নাবালিকা অভিযোগের তির প্রতিবেশী বছর 42-এর বিকাশ সরকারের বিরুদ্ধে। সে পেশায় শ্রমিক, তার স্ত্রীর কাছে পড়াশোনা করতে যেত সে ওই নাবালিকা। অভিযুক্ত বিকাশকে দাদু বলে রাখত ওই নাবালিকা। অভিযোগ, বিগত কয়েক মাস ধরে স্ত্রীর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে একাধিকবার দর্শন করে বিকাশ সরকার এবং ঘটনার কথা কাউকে জানাতে বারণ করে। কিন্তু হঠাৎ এদিন অসুস্থ হয়ে পড়া ওই নাবালিকা তার দাদু ঠাকুমাকে ব্যাপারটি সম্পর্কে অবগত করে। ঘটনা জানতে পেরেই ওই শিশুকন্যাকে ঘোষপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। থানায় অভিযোগ দায়ের করানো হয়। শিশুকন্যার ঠাকুমা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নেজার থানা পুলিশ বিকাশ সরকারকে বৃহস্পতিবার ভোর রাতে বড় সেয়ারা গ্রাম থেকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া আবেদন জানিয়েছে নেজার থানার পুলিশ। দেখুন সেই চিত্র। আজি দান করো।